আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন মানহানির দুই মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনই প্রমাণ করে যে বিচার বিভাগ স্বাধীন দুপুরে রাজধানীর উত্তরায় এলিভেটেড এক্সপ্রেসের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন এর আগে সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে কাদের বলেন আদালত খালেদা জিয়ার জামিন দিতে চাইলে সরকার তাতে হস্তক্ষেপ করবে না এটি সম্পূর্ণ আদালতের ব্যাপার মানহানির দুই মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট বেগম জিয়ার মামলায়ও আদালত যখন তাকে যে মামলা জামিন দিতে চেয়েছে আদালত তার স্বাধীনভাবে সেটা করেছে জামিন দিয়েছে সবগুলো মামলায় জামিন প্রাপ্তির নিশ্চয়তা পেলে তখন অটোমেটিক্যালি মুক্তি পাবেন সরকার তখন তো তাকে কারাগারে বন্দি রাখতে পারেন আমাদের এখানে প্রথম ধাপ ফার্স্ট পেজের কাজ আমরা আগামী জানুয়ারিতে সম্পন্ন হবে